টেস্টের গুঁড়ো মশলা নিশ্চিন্তের অবশেষে জামিন পেলেন ছয়শো কোটি টাকার পূর্ত দুর্নীতির অভিযুক্ত প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী গ্রেপ্তার হওয়ার প্রায় নব্বই দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর এখনও পুলিশ চার্জশিট জমা দিতে ব্যর্থ হয় অবশেষে উচ্চ আদালত মঞ্জুর করে বাদল চৌধুরীর জামিন বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বেরিয়ে এসে তার বিরুদ্ধে এই মামলাটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন তিনি তাকে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বের করে আনেন সিপিএম নেতা পবিত্র কর এবং ভানুলাল সাহা পরবর্তী সময় রাজধানীতে বাদল চৌধুরীকে নিয়ে পা মিলিয়েছেন সিপিএম নেতা কর্মী সমর্থকরা যেভাবে ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্ত করতে গ্রেপ্তার করেছে আমি আজকে অত্যন্ত আনন্দিত যে ত্রিপুরার মানুষ এটা মানতে পারেনি এবং আজকে জামিনে মুক্তি পাওয়ার পর যেভাবে মানুষ এখানে সমাবেশ হয়েছে হ্যাঁ আমি তাদের সবাইকে ধন্যবাদ সেটা তাদের ব্যাপার এটা আমার কোনো ব্যাপার না আমি শুধু এটা বলবো আমার গ্রেফতারকে কেন্দ্র করে তারা যে সমস্ত গল্প তৈরি করেছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ ডাক্তার থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ার শাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সে লোকগুলিকে হ্যারাস করেছে হ্যাঁ অপমানিত করেছে অবদস্থ করেছে আমি তাদের প্রতি আমার গভীর সহানুভূতি জানাচ্ছি এবং সরকারের এই ধরনের আচরণে আমি তীব্র ঘৃণা প্রকাশ করছি হ্যাঁ এরকমভাবে কোনো গণ আন্দোলনকে দমন করা যায় না হ্যাঁ ত্রিপুরার মানুষ এগুলি কোনো সময় মাথা পেতে নেয়নি